নৈহাটির বড় মায়ের অন্নকূট উৎসব, পুজো দিয়ে এলাকায় গুন্ডারাজ দমনের কথা বললেন মন্ত্রী পার্থ ভৌমিক। নৈহাটি বড়মার অন্নকূট উৎসব, নির্বাচনী প্রচারে ব্যস্ততার মাঝেও বড়মার অন্নকূট উৎসবে যোগ দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিন বড়মার মন্দিরে পুজো দেন তিনি। পুজো দিয়ে বলেন, মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম, বললাম মা ব্যারাকপুরের গুন্ডারাজ দমন করে বাসিন্দাদের মুক্তি দাও। পঞ্চম দফায় আগামী 20 তারিখ ব্যারাকপুর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। কার্যত দিনরাত এক করে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শেষ মুহূর্তে টিকিট না পেয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়াই করছেন অর্জুন সিং। আগামী কয়েকদিনের মধ্যেই অর্জুন সিং এর হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে আসবেন নরেন্দ্র মোদী। নির্বাচন ঘোষণা হতেই দিন রাত এক করে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে বেরিয়ে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। প্রচারের ফাঁকেই অনেকেই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে। এদিন নৈহাটি বড় মায়ের মন্দিরে অন্নকূট পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়েছিল। অন্নকূট পুজো উপলক্ষে আলাদাভাবে সাজিয়ে তোলা হয়েছিল বড় মায়ের মন্দির। নির্দিষ্ট রীতি মেনে মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ পুজোর। অন্নকূট পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় বড় মায়ের মন্দিরে। সে কথা মাথায় রেখেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। আর সেখানে বড় মায়ের মন্দিরে উপস্থিত হয়ে অন্নকূট উৎসবে অংশ নিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিন দুপুরে মায়ের মন্দিরে আসেন প্রার্থী, সোজা চলে যান মন্দিরের ভেতর মায়ের মূর্তির সামনে। মায়ের পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রার্থী। তিনি বলেন, প্রার্থী হয়েছেন বলে না, প্রতি বছর মায়ের মন্দিরে অন্নকূট উৎসবে পুজো দিতে আসেন, এবারও এসেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ব্যারাকপুরে গুন্ডারাজ দমনের জন্য প্রার্থনা করেছি। এটা তো এই বছরের ঘটনা নয়, প্রত্যেক বছরই আমি আসি। স্বাভাবিকভাবে মায়ের কাছে সবার শান্তির জন্য মঙ্গল কামনা করি, মা সবাইকে শান্তি দাও, এই ব্যারাকপুরের এই গুন্ডারাজ খতম করো, ব্যারাকপুরের মানুষকে শান্তি দাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। নৈহাটি বড়মার অন্নকূট উৎসব, নির্বাচনী প্রচারে ব্যস্ততার মাঝেও বড়মার অন্নকূট উৎসবে যোগ দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিন বড়মার মন্দিরে পুজো দেন তিনি। পুজো দিয়ে বলেন, মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম, বললাম মা ব্যারাকপুরের গুন্ডারাজ দমন করে বাসিন্দাদের মুক্তি দাও। পঞ্চম দফায় আগামী 20 তারিখ ব্যারাকপুর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। কার্যত দিনরাত এক করে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শেষ মুহূর্তে টিকিট না পেয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়াই করছেন অর্জুন সিং। আগামী কয়েকদিনের মধ্যেই অর্জুন সিং এর হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে আসবেন নরেন্দ্র মোদী। নির্বাচন ঘোষণা হতেই দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে বেরিয়ে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। প্রচারের ফাঁকেই অনেকেই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে। এদিন নৈহাটি বড় মায়ের মন্দিরে অন্নকূট পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়েছিল। অন্নকূট পুজো উপলক্ষে আলাদাভাবে সাজিয়ে তোলা হয়েছিল বড় মায়ের মন্দির। নির্দিষ্ট রীতি মেনে মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ পুজোর। অন্নকূট পুজো উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় বড় মায়ের মন্দিরে। সে কথা মাথায় রেখেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। আর সেখানে বড় মায়ের মন্দিরে উপস্থিত হয়ে অন্নকূট উৎসবে অংশ নিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিন দুপুরে মায়ের মন্দিরে আসেন প্রার্থী, সোজা চলে যান মন্দিরের ভেতর মায়ের মূর্তির সামনে। মায়ের পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রার্থী। তিনি বলেন, প্রার্থী হয়েছেন বলে না, প্রতি বছর মায়ের মন্দিরে অন্নকূট উৎসবে পুজো দিতে আসেন, এবারও এসেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ব্যারাকপুরে গুন্ডারাজ দমনের জন্য প্রার্থনা করেছি। এটা তো এই বছরের ঘটনা নয়, প্রত্যেক বছরই আমি আসি। স্বাভাবিকভাবে মায়ের কাছে সবার শান্তির জন্য মঙ্গল কামনা করি, মা সবাইকে শান্তি দাও, এই ব্যারাকপুরের এই গুন্ডারাজ খতম করো, ব্যারাকপুরের মানুষকে শান্তি দাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ব্যারাকপুর।
নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নেউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।